প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আমরা করোনার কারণে তোমাদের সাথে সরাসরি ক্লাস করতে পারছি না, তাই অনলাইনের মাধ্যমে তোমাদের সাথে আমরা নিয়মিত ক্লাস করে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি শঙ্কর শঙ্কর, সেজক কলেজ বাগাইশরি রাঙামাটি। আমি তোমাদেরকে ব্যবসার সংগঠন ব্যবস্থাপনা বিষয়ে পড়াই। আজকে তোমাদের সাথে আমরা একাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ক্লাস করবো। আমরা তো আমরা ব্যবসা সংগঠন ব্যবস্থা সম্পর্কে আমরা প্রথম থেকে পড়িয়েছি। আমরা 1, 2, 3 পর্যায়ক্রমে আজকে আমরা চতুর্থ অধ্যায়ে এসে উপস্থিত হয়েছি। চতুর্থ অধ্যায়ের অনেকগুলি ক্লাস হয়ে গেছে আজকে আমাদের। তো চতুর্থ অধ্যায়ের যে ক্লাসগুলি হয়ে গেছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা অংশীদারি ব্যবসায়ের এই প্রকারভেদ নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো অংশীদারি ব্যবসায় সম্পর্কে আমরা আগেই জেনেছি যে দুই বা ততোধিক ব্যক্তি যখন পারস্পরিক মুনাফা অর্জনের উদ্দেশ্যে একত্রিত হন, তখন তাদেরকে অংশীদারি ব্যবসায় বলে। তারা স্বেচ্ছায় মিলিত হতে পারে বা বিভিন্নভাবে মিলিত হতে পারে, এখানে তবে স্বেচ্ছামূলক সংগঠন এবং চুক্তির মাধ্যমে একত্রিত হতে হয়। এই চুক্তি লিখিত অথবা মৌখিক হতে পারে। তো আমরা অংশীদারি ব্যবসায়ের সংজ্ঞাটা হালকা করে শুনলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সংজ্ঞাগুলি নিয়ে আগে আলোচনা করেছি, আজকে আমরা পড়ব অংশীদারি ব্যবসায়ের এই অংশীদার যারা আছে তাদের কত ধরনের অংশীদার একটি অংশীদারি ব্যবসায় দেখা যায়। তো একে একে আমরা শুনব। অংশীদারদের মধ্যে প্রথমেই আছে সাধারণ অংশীদার। সাধারণ অংশীদার হচ্ছে যে ধরনের অংশীদারি ব্যবসায়ী সকল অংশীদাররা মুনাফা গ্রহণ করবে, ব্যবসায়িক কার্যক্রমে অংশগ্রহণ করবে, মূলধন সংগ্রহ করবে বা সকল কার্য সঠিকভাবে সম্পাদন করবে, সেই প্রত্যেকটি অংশীদারকে সাধারণ অংশীদারি অংশীদার বলা হবে। অর্থাৎ ওইখানে অংশীদাররা যে অংশীদার সাধারণ অংশীদার বলতে বোঝানো হয়েছে সাধারণ সাধারণ অংশীদার যারা অংশীদারের বা অংশীদারি ব্যবসায় সকল কার্যক্রমে অংশগ্রহণ করবে এবং ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করবে এবং তারা সঠিকভাবে সঠিক কার্যক্রমে অংশীদারি সঠিক অংশীদারদের দায়িত্ব পালন করবে, তাহলে তাদেরকে আমরা বলবো সাধারণ অংশীদারি ব্যবসায়। তাহলে হয়ে গেল সাধারণ অংশীদারি ব্যবসায়। সাধারণত সাধারণ অংশীদার হচ্ছে কারা? সাধারণ অংশীদার হচ্ছে, আরেকবার আমরা বলছি, যারা মূলধন সংগ্রহ করবে, মূলধন সরবরাহ করবে, আবার তারা ব্যবসা পরিচালনায় অংশগ্রহণ করবে বা সবগুলি কাজে তারা সুষ্ঠুভাবে সম্পাদন করবে, তাদেরকে আমরা বলবো সাধারণ অংশীদার। পরবর্তীতে আসি আমরা সীমিত অংশীদার। সীমিত অংশীদার বলতে এখানে বোঝানো হচ্ছে এই যে সাধারণ অংশীদারগুলি আছে এর মধ্যে কোনো অংশীদার যদি সে ব্যবসার প্রয়োজনে বা নিজের দায়িত্বে সে যদি বলে যে আমি অতিরিক্ত দায় বা অতিরিক্ত মূলধন কোনোটাই গ্রহণ করতে রাজি নই, যদি আমাকে এই অবস্থায় অংশীদার করতে চাও তাহলে করতে পারো। যদি অংশীদার কোনো অংশীদার তার দায় বা মুনাফা গ্রহণের মানে অংশটাকে সে সীমিত আকার করে নেয়, অর্থাৎ সীমিত সংখ্যক লাভ নেবে এবং শিক্ষিত সংখ্যক সে দায় বহন করবে, এমন যদি অংশীদারি ব্যবসায় কোনো অংশীদার তার দায়টাকে সীমার মধ্যে নিয়ে আসে তাহলে তখন সেই অংশীদারকে বলা হবে সীমিত অংশীদার। সীমিত অংশীদার তাহলে আমরা কী বললাম যে যে অংশীদারের দায় সীমিত তাদেরকে আমরা বলি সীমিত অংশীদারি ব্যবসায়। তারপরে আছে নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। যে ধরনের অংশীদার ব্যবসায় মূলধন সরবরাহ করে কিন্তু পরিচালনার অংশ গ্রহণ করে না, অর্থাৎ সে মূলধন দেবে, ব্যবসায়ের সকল দায় দায়িত্ব গ্রহণ করবে, মুনাফাও গ্রহণ করবে, সকল কিছুতে সাহায্য আছে কিন্তু সে পরিচালনার অংশ গ্রহণ করবে না, অনেকটা ঘুমিয়ে থাকার মতো বা নিষ্ক্রিয়ের মতো অকার্যকর থাকার মতো, তাহলে সে ধরনের তাহলে আমরা কী বললাম যে ধরনের অংশীদার ব্যবসায় মূলধন সরবরাহ করবে, ব্যবসায়ের দায় গ্রহণ করবে এবং সকল কিছুতে সে দায় মুনাফা সব কিছুতেই সে সমানভাবে অংশগ্রহণ করতে রাজি আছে কিন্তু ব্যবসা পরিচালনা অংশগ্রহণ করতে রাজি নেই বা তারা অংশগ্রহণ করতে পারে না, সে ধরনের ব্যবসায়কে বলা অংশীদারকে বলা হয় নিষ্ক্রিয় বা ঘুমন্ত অংশীদার। তারপরে আছে আপাত দৃষ্টিতে অংশীদার। যদি কোনো অংশীদার অবশ্য গ্রহণের পরে যদি তার মূলধনটা প্রতিষ্ঠানে রেখে দেয় বা কোনো একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তার মুনাফাটা মানে মূলধনটা যদি সে উত্তোলন না করে তাহলে ওই সময় যতক্ষণ পর্যন্ত তার মূলধনটা এই ব্যবসায় থাকবে ততক্ষণ পর্যন্ত ওই অবসরপ্রাপ্ত অংশীদারকে বলা হবে আপাত দৃষ্টিতে অংশীদার। দেখা যায় তখন যদি কোনোরকম দায় ব্যবসায়ের সৃষ্টি হয় ওই মূলধন উত্তোলন করার আগ পর্যন্ত সে ধরনের অংশীদার তখন তাদেরকে আপাত দৃষ্টিতে অংশীদার করা হয়। সে ধরনের আপাত দৃষ্টিতে অংশীদার কিন্তু আবার ব্যবসায়ের দায়গুলি বহন করবে, ওই সময় পর্যন্ত যত রকম দায় দেওয়ার সৃষ্টি হবে তৃতীয় পক্ষের নিকট সেও দায়িত্ব থাকবে। তাহলে আপাত দৃষ্টিতে অংশীদার বলতে কী বললাম, যদি কোনো অংশীদার যদি তার অবসর গ্রহণের পরও তার মূলধনের অংশটুকু উত্তোলন না করে ব্যবসায় রেখে দেয় তাহলে ওই সময়ের জন্য তাকে আপাত দৃষ্টিতে অংশীদার করা হবে। তারপরে আমরা আসি আচরণে অনুমিত। আচরণে অনুমিত আমরা জানি আচরণে অনুমিত হচ্ছে
যে এমন অংশীদারি ব্যবসায়ের সাথে সম্পৃক্ত নয় এমন কোনো অংশীদার এমন কোনো ব্যক্তিকে দেখা যায় ব্যবসার সাথে উঠা বসা করে বা অংশীদারদের সাথে চলাফেরা করে, সবারই ধারণা যে সে অংশীদারি ব্যবসায়ের অংশীদার। ওই অংশীদারি ব্যবসায়ের ওই লোকটি অংশীদারি ব্যবসায়ের এমন কিছু কাজের সাথে জড়িত থাকে, সবাই মনে করে যে অংশীদার সে, সেও মানুষের কাছে অংশীদারি ব্যবসায় হিসেবে পরিচয় দেয় না, কিন্তু অংশীদারাই তাকে অংশীদার হিসাবে পরিচিত রাজি থাকে, সে ধরনের ব্যবসাকে বলা হয় আপাত দৃষ্টিতে অংশীদার। অর্থাৎ সে অংশীদার নয়, কিন্তু তার কার্যকলাপ বা সফল দৃষ্টিকোণ থেকে তাকে অংশীদার বলে মনে করা হয়, সে ধরনের অংশীদারকে বাহিরের লোকেরা মনে করে আপাত দৃষ্টিতে অংশীদার। তারপরে আছে আচরণে অনুন্নত অংশীদার। অনেক অংশীদারই আছে যে যাদের আচার আচরণ অংশীদারের মতো, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখা যায় যে সে অংশীদার নয়, কিন্তু আচরণের অংশ দুটো আমরা বললাম যে আচরণের অংশ আচরণিত অংশটা হচ্ছে তার আচার আচরণে মনে হবে যে অংশীদার, কিন্তু সে আসলে কোনো অংশীদার নয়। এই ধরনের যদি এরকম ব্যবস্থায় যদি কোনো কোনো দায় দায়িত্বের সৃষ্টি হয় তাহলে ওই অংশীদাররাও তার দায় দায়িত্বের জন্য সীমা দায়বদ্ধ থাকবে। তারপরে আছে প্রতিবন্ধ অংশীদার। প্রতিবন্ধ অংশীদার বলতে বোঝানো হয়েছে এখানে অংশীদারি ব্যবসায়ে এমন একজন ব্যক্তি থাকে, অংশীদারি ব্যবসায়ের বাইরেও এমন একজন ব্যক্তি অংশীদারি ব্যবসায়ের সাথে চলাফেরা করে যে ব্যক্তিটাকে অংশীদাররা তাকে অংশীদার হিসেবে পরিচয় দেয়, কিন্তু ওই ব্যক্তি অংশীদারে মানে ওই ব্যক্তি এই বিষয়ে জেনেও মৌন থাকে। যখন অংশীদাররা তাকে আরেকজনের নিকট অংশীদার হিসেবে পরিচয় করিয়ে দেয়, কিন্তু ওই ব্যক্তি যখন মৌন থাকে তখন তাকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার। অর্থাৎ প্রতিবন্ধের মতো আচরণ করে সে, অর্থাৎ জেনেও সে বলে না যে আমি অংশীদার নই, সে ধরনের অংশীদারকে বলা হয় প্রতিবন্ধ অংশীদার। তারপরে আসি আমরা নামমাত্র অংশীদার। যদি কোনো ব্যক্তি কোনো অংশীদারি ব্যবসায়ী তার নামটাকে ব্যবহার করার অনুমতি প্রদান করে তাহলে ওই ধরনের অংশীদারকে বলা হয় নামমাত্র অংশীদার। সাধারণত দেখা যায় বিশিষ্ট ব্যক্তি বা কোনো স্বনামধন্য ব্যক্তি যার সুনাম বা নাম ব্যবহার করলে অংশীদারি ব্যবসায় লাভবান হতে পারে, ওই ধরনের ব্যক্তিকে নামমাত্র অংশীদার হিসেবে গ্রহণ করা হয়। তারপরে আছে কর্মী অংশীদার। কর্মী অংশীদার বলতে কোনো একজন কর্মী বা অন্য কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মী যদি সে তার শ্রমের বিনিময়ে অংশীদারি ব্যবসায়ে অংশীদার হিসেবে আবহিত হন, কোনো রকম মূলধন বিনিয়োগ না করে শুধু পরিশ্রমের বিনিময়ে অংশীদারদের মতো সমান মুনাফা গ্রহণ করতে পারে, মুনাফা বা গ্রহণ করে, তাহলে তাকে আমরা বলি কর্মী অংশীদার। সাধারণত দেখা যায় বিখ্যাত কোনো কর্মী বা কোনো স্বনামধন্য কোনো সুনাম অর্জন বা আদর্শ বিক্রয়তা সম্পন্ন কোনো কর্মীকে আমরা দেখা যায় এইসব সাধারণত আমরা প্রতিষ্ঠানে নিয়ে আসে তার শ্রমিকের বলি পরিশ্রমের বিনিময়ে, তাকে কোনো বেতন প্রদান করা হয় না, তার পরিশ্রমের বিনিময়ে সে অংশীদারদের মতোই মুনাফা গ্রহণ করে, সে ধরনের কর্মীকে বলা হয় কর্মী অংশীদার। সে ধরনের তারা কি দাঁড়াইল সাধারণ অংশীদার, সীমিত অংশীদার, নিষ্ক্রিয় বাধ্যমন্ত অংশীদার, আপাত দৃষ্টিতে অংশীদার, আচরণ অনুমতি অংশীদার, প্রতিবন্ধ অংশীদার, নামমাত্র অংশীদার, কর্মী অংশীদার। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে অংশীদারগুলি আছে এগুলি থেকে আমাদের নতুন দিকে আসবে, সেক্ষেত্রে আমাদেরকে এই সংজ্ঞাগুলি ভালো করে বুঝতে হবে। আমরা বইয়ে আরও আছে, বইয়ে বিস্তারিত বর্ণনা আছে, তোমরা এটা পড়বা। যদি তোমরা না বোঝো আমার কন্ট্যাক্ট নম্বর আছে, তার পাশাপাশি তোমরা কমেন্ট করে জানাতে পারো আমাদেরকে অনলাইনে। সেসব ক্ষেত্রে তোমাদেরকে এই বিষয়গুলি পড়তে হবে, পড়ে আমার কথার সাথে যদি না মিলে যদি না বুঝতে পারো তো আমরা তোমাদের সাথে আবার শেয়ার করবো। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অধ্যায়টা ভালো করে পড়বে, এখান থেকে নব্যতিক অবশ্যই থাকবে বা অনেক সময় সৃজনশীলও দেখা যায়, সেসব ক্ষেত্রে কিন্তু এই অধ্যায়টার এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ।